এবং ডাইং প্রসেসটা কিভাবে হয় তারই কিছু কাইনেটিক্স নিয়ে আমরা এই কয়েকটা ক্লাসে, দুই তিনটা ক্লাসে আমরা ডাইং এবং ডাইং এর কাইনেটিক্স নিয়ে কিছু আলোচনা করব। হ্যাঁ, তো সেই এখানে আজকে প্রথম ক্লাসে আমরা দেখি যে কালারেটস কি, ডাই কি বা পিগমেন্ট কি, এগুলো একটা বেসিক জিনিস, একদম নিশ্চিত তোমরা জানো তাই না? তারপর আমি একটু আইডিয়া দিয়ে দেবো। হ্যাঁ, কালারেটস আসলে কি? কালারেটস, কালারেটস বলতে আমরা এখানে যে লিখছি, এখানে লিখছি যে যাদের হচ্ছে কালার করার ক্যাপাসিটি আছে, যে সকল সাবস্টেন্স যাদের হচ্ছে যে কোনো বস্তুকে কালারিং করার ক্যাপাসিটি আছে তাদেরকে আমরা বলি কি, তাদেরকে আমরা বলি হচ্ছে কালারেন্টস। ঠিক আছে, কালারেন্টস মানে কি? কালারেন্টস এখানে লিখছে কালারেন্টস সাবস্টেন্স ক্যাপাবল অফ ইম্পার্টিং ইটস কালার টু এ গিভেন সাবস্টেন্স, মানে যে কোনো বস্তুকে তার একটা কালারিং করার ক্ষমতা রাখে, মানে যারই কালারিং করার ক্ষমতা রাখে তাকেই আমরা বলি কালারেন্টস। সে কালার টিকবে কি টিকবে না, কালার স্থায়িত্ব লাস্টিং হবে কি হবে না, এগুলোর উপর ডিপেন্ডেন্ট না, ডিপেন্ড হচ্ছে তার জন্য তার যে কালারিং করার ক্যাপাসিটি আছে কি নাই। ঠিক আছে, সেটাকে বলি আমরা কালারেন্টস। ভাইরাস ডাই কোনটা? ডাই আসলে ডাইও হচ্ছে কালারেন্টস, কিন্তু এর হচ্ছে ওই কালারেন্টসের যে প্রপার্টিগুলো আছে সেগুলো থাকবে। মানে কি? মানে হচ্ছে যে তার যে কোনো সাবস্ট্রেটকে কালার ইম্পার্ট করার যে ক্ষমতা, কালারিং করার যে ক্ষমতা সেটা থাকবে, সেটা থাকবে। আদার আর কি থাকতে পারে বলো দেখি? কি আয়েশা সিদ্দিকা আছো ক্লাসে? সকল প্রপার্টি কন্টেইন করবে, তাহলে ডাই এবং কালারের মধ্যে পার্থক্য কি থাকবে, কি থাকতে পারে বলে মনে হয়? স্যার ডাইটা সলিবল হবে, কালারটা সলিবল হবে না? হ্যাঁ স্যার, কালারস হবে। আমি জানতে চাচ্ছি ডাই এবং কালারের মধ্যে পার্থক্য কি করা যেতে পারে। আমি বললাম যে কালারসের যে প্রপার্টি আছে ডাই সকল প্রপার্টি কন্টেইন করে বা সকল প্রপার্টি তার মধ্যে থাকে, তাহলে ডাই এবং কালারের মধ্যে পার্থক্য কি করতে গিয়ে আমরা কি বলতে পারি? আমি বললাম যে আরেকটা কথা এখানে বলেছি যে হচ্ছে কি, আর একটা অ্যাডিশনাল প্রপার্টি থাকবে, সেটা হচ্ছে যখন কোনো বস্তুকে আমরা কালারেন্স করব, কালার করব, তাহলে সেটা যাতে কালারটা আবার রিমুভ না হয়ে যায়। যে কালারটা, যে কালারেন্টের কালারটা রিমুভ হবে না, ঠিক আছে, লাস্ট করবে, সেটাকে আমরা বলবো ডাই। ঠিক আছে, ফোর্থিয়ারের লোক ডাইয়ের সংজ্ঞা বলতে পারো না কেমন? এটা কেমন কথা হলো? স্যার ওয়েটিং রুমে বোধ হয় একজন আছে স্যার। হ্যাঁ, ওয়েটিং রুমে একজন আছে বোধ হয়। আমি তো ওয়েটিং রুম দেই নাই তো স্যার, একজন ঢুকতে পারতেছেন আর কি। আমি তো ওয়েটিং রুম থাকে তো জুমে, ওটা তো অ্যাক্টিভ করতে হয়, টিক চিহ্ন দিতে হয়। আমি তো ওয়েটিং রুম রাখি নাই সরাসরি। ডাই এবং কালারের সম্বন্ধে পার্থক্য কি বোঝা গেছে? সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। ঠিক আছে, মিডিয়া কালারেন্স হইতে পারে, অসুবিধা নাই। হ্যাঁ,
তো এর আর কিছু ইন্টেন্স প্রপার্টি আছে, যেমন ইন্টেন্স কালার। ইন্টেন্স মানে কি, কালারটা বেশি হবে, মানে খুব বেশি পরিমাণে থাকবে। ইন্টেন্স মানে বেশি ঘনত্ব, মানে বেশি পরিমাণ কি বলবো শাইনি থাকবে, সেটাকে বলা ইন্টেন্স কালার। সলুবিলিটি ইন ওয়াটার, কারণ ডাইং যে প্রসেসটা হয় সেটা যদি আদার সলভেন্টে যদি সলুবল হয় তাহলে হ্যাঁ কি হয় কস্টিংটা বেড়ে যেতে পারে বা নানান অসুবিধা হতে পারে। সেই কারণে যদি ওয়াটার সলুবিলিটি ডাই হয় তাহলে সেটা হচ্ছে ডেফিকেশনে ইউজেবল হয়, ঠিক আছে, কাস্টমাইজ হয়, ঠিক আছে। সেই কারণে বলি সলুবিলিটি ইন ওয়াটার। Some substantivity for fiber, reasonable fastest properties of the dyeing procedure. Dyeing product. ঠিক আছে, বিষয় হলো যে কি সংজ্ঞা থেকে প্রপার্টি গুলো থেকে আমরা কি বুঝতেছি, প্রপার্টি গুলো থেকে আমরা বুঝতেছি যে ইন্টেন্স ইন কালার। ইন্টেন্স মানে কি সেটা বললাম, যে কালারটা অবশ্যই খুব বেশি মাত্রায় হতে হবে, ঠিক আছে। সলুবিলিটি, সলুবল থাকতে হবে, যে ডাইং প্রসেসের মধ্যে এই এই এটা সলুবল হতে হবে। যেমন তোমার ডাইং যে করছো, ডাই যদি সলুবল ওয়াটারে না হতো তাহলে কি হতো, তোমাদের অ্যাপ্লিকেশন করতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হতো, হয়তো না? কি কথা বলে না কেন? তারপর মনে করো সাম সাবস্টেন্টিভিটি ফর দা ফাইবার, এটা মানে কি? বাবুকে, বাবু মমকে ধরছি না, কারণ হচ্ছে ও মানে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করে, তাই না? নাজমুল হক আসো, নাজমুল হক নাই, জাফর জি স্যার আছি। তো এখন বলো এই এই যে একটা প্রপার্টি আমি লিখছি যে সাম সাবস্টেন্টিভিটি ফর দা ফাইবার, এটা মানে কি? স্যার ফাইবারের মধ্যে সাবস্টেন্ট করবে, হ্যাঁ ডাইগুলো ফাইবারের মধ্যে মানে মানে সাবস্টেন্টিভিটি টার্মটা কি বলতে কি বোঝায়? সরি স্যার বুঝতে পারিনি স্যার, কেউ আসো বলতে পারবা? ইশরাত জাহান বলতে পারবা? স্যার ফাইবারের সাথে বন্ড ক্রিয়েট করে। আরে আং বন্ডটা তো পরের বিষয়, যদি তার সাথে কোনো ধরনের যদি ইয়া না হয়, যদি অ্যাট্রাকশন না থাকে তাহলে তো বন্ড কেন, আর কোনো কিছু তৈরি হবে না। সেই কারণে বলা হচ্ছে যে সাম সাবস্টেন্টিভিটি ফর দা ফাইবার। একটা ডাই মনে করো, একটা মনে করো ক্রোম ট্যান লেদারের ক্ষেত্রে কি ডাই দ্বারা আমরা ডাইং করে থাকি জানো? ক্রোমটেন যেহেতু অ্যাসিডিক কন্ডিশনে তাহলে আমরা কোনো বেসিক ডাই দ্বারা এটা ডাইং করে থাকি। তো তার মানে কি, একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ, মানে একটা একটা এক ধরনের অ্যাট্রাকশন থাকবে। যদি এই অ্যাট্রাকটিভিটিটা না থাকে তাহলে তো ডাইং সম্পন্ন হবে না। সেই কারণে বলা হচ্ছে যে যে ডাই যে ডাইং আমরা যে ডাইটা ইউজ করবো, যে বা এমন কালারের একটা ডাই হতে হবে যার ফাইবারের প্রতি এক ধরনের অ্যাট্রাকশন থাকবে, সেটাকে বলা হয় সাম সাবস্টেন্টিভিটি ফর দ্য ফাইবার, ঠিক আছে। আর কি লাস্ট কি বলা হচ্ছে, রিজনেবল ফাস্টনেস প্রপার্টিজ অফ দা ডাইং প্রোডাক্ট। আমরা যদি এরপরে যদি ডাইং করার পরে ডাইটা যাতে ফাস্ট হয়, লাইট ফাস্ট বা কালার ফাস্ট, যাতে ডাইটা উঠে না যায়, এই হচ্ছে আমরা ডাইং ডাইং এর যে প্রপার্টি, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? আয়েশা সিদ্দিকা? না স্যার। তাহলে কালারস কি আর ডাই কি এটা বোঝা গেল নাকি? তাহলে তুমি একটা ন্যাচারাল ডাই এর একটা এক্সাম্পল দাও তো আমাকে, যে এটা এটা ডাই হইতে পারে। আয়েশা সিদ্দিকা অথবা ইশরাত জাহান, সে ইউজ করে অনেক কিন্তু বলতে পারতেছে। আয়েশা সিদ্দিকা, ইশরাত জাহান, হ্যাঁ কেউ কথা বলে না, কি বিষয়? স্যার পেঁয়াজ,
পিএস কি ডাইং করার ক্যাপাসিটি আছে, রং আছে, পিএস হবে কেন? মেহেদি ইউজ করো না। হ্যাঁ স্যার মেহেদি, মেহেদি তো ইউজ করো। তো মেহেদি কি তার একটা কালারিং করার ক্যাপাসিটি আছে না স্যার? হলুদ, হলুদ তো করা যায় মনে হয়। হ্যাঁ হলুদ করা যেতে পারে, কারণ হলুদ তো খুব সহজে উঠে যায় না। হলুদের দাগও খুব সহজে উঠে যায় না, সেটাও সাম সর্ট অফ ডাই হতে পারে, ডাই হতে পারে। কারণ সোজা কথা কি, যেটা হচ্ছে কালারিং করার ক্যাপাসিটি আছে এবং হচ্ছে রেজনেবল ফাস্টনেস প্রপার্টি আছে, মানে সেটা উঠে যায় না, ঠিক আছে? সেটা কি আমরা বলি হচ্ছে ডাই, ঠিক আছে? তাহলে মনে হয় এখন মনে হয় একটু ক্লিয়ার যে ডাই কি, তাই না? জি স্যার। ডাইং কোর্স কমপ্লিট করে যদি ডাই আমরা না শিখি, ডাই যদি বলতে না পারি, তাহলে তো অসুবিধা, তাহলে তো আমার আমার ব্যর্থতা যে আমি ডাই করতে পারলাম না, শিখাতে পারলাম। দেখো এখন পিগমেন্টটা কি, পিগমেন্ট নিশ্চয়ই এর আগেও জানো, পিগমেন্ট পিগমেন্ট কি, পিগমেন্ট পিগমেন্ট ইউজ করছো প্র্যাকটিক্যাল টেলে, পিগমেন্টটা কি তুমি করছো মনে হয় ম্যানুফ্যাকচারিং করছে, তাই না? একজন তো নাই, গেল কে? সিবি মনে হয় নাই নাকি? জাফর? জি স্যার আসি স্যার, জি। তাহলে পিগমেন্ট কি, পিগমেন্ট সম্পর্কে আলোচনা করেছো নিশ্চয়ই? জি স্যার। তো পিগমেন্ট জিনিসটা কি এটাও একটা স্যার কালারেন্স বলতে পারি, আর এটা হলো, হ্যাঁ ডেফিনেটলি এটা একটা কালারেন্স, ওয়াটার ইনসলিবল আর কি। হ্যাঁ এটা এটাও যেমন ডাই যেমন কোনো বস্তুকে কালারিং করে, পিগমেন্টও কালারিং করে, কিন্তু পার্থক্য হচ্ছে এটা কি, এটা হচ্ছে ডাই মলিকিউল গুলো হচ্ছে রিজনেবল, এটা খুব ডাই মলিকিউল গুলো ছোট সাইজের, আর এটা হচ্ছে কি সাইজটা বড়, মলিকিউল সাইজটা বড়, সেই কারণে কি হয় এটা ডাই যেমন ফাইবারের সাথে কি করে বন্ড তৈরি করে, ওই যে ফাইবার ফাইবার সাথে অ্যাট্রাকশন থাকে এবং এক ধরনের পরে বন্ড তৈরি হয়। পিগমেন্টের কাজটা কি, পিগমেন্ট যেহেতু মলিকুলার সাইজটা বড়, সে কারণে সে হচ্ছে কোনো বন্ড ফর্ম করে না, কারণ সে কি করে, সে হচ্ছে শুধু সার্ফেসেই থাকে, ঠিক আছে? সে কারণে যখনই আমরা পিগমেন্ট ইউজ করি, আমরা ফিনিশিং এ আমরা দেখেছি পিগমেন্ট ইউজ করার সাথে সাথে আমরা কিছু বাইন্ডার ইউজ করি, মানে কিছু আঠা জাতীয় অ্যাডহেসিভ ইউজ করি, ঠিক আছে? কিন্তু ডাই ইউজ করলে অনেক সময় না করলেও কিন্তু সেটা পিগমেন্ট ইউজ করলে সেই জায়গায় আমাদের অবশ্যই কিছু অ্যাডহেসিভ ইউজ করে, কারণ এটা হচ্ছে ফাইবারের সাথে কোনো ধরনের বন্ডিং তৈরি করে না, বা ফাইবারের সাথে কোনো সাবস্টেনিটি শো করে না, এবং এদের হচ্ছে কি, এদের হচ্ছে মলিকুলার সাইজ গুলো বড় হওয়ার কারণে এরা পেনিট্রেশন করতে পারে না, সো বন্ডিং ও সম্ভব হয় না, ঠিক আছে? এবং এরা আর একটা বলছে যে অ্যাপ্লিকেশন মিডিয়া এটা ইনসলুবল, ঠিক আছে? সে কারণে আমরা যেমন ডাইং প্রসেস হয়, ডাইং যে কেমিক্যাল প্রসেস হয়, পিগমেন্টের কোনো কেমিক্যাল প্রসেস হয় না। বুঝা যায় আয়েশা সিদ্দিকা? হ্যাঁ, আমরা লেদার ম্যানুফ্যাকচারিং অপারেশনে আমরা পিগমেন্টিং মানে কোনো প্রসেস নাই, ডাইং প্রসেস আছে, তার মানে কি ডাইংটা পেনিট্রেট হয় এবং হচ্ছে সলিউশনে সলুবল হয়, পিগমেন্টটা সলুবল হয় না। পিগমেন্ট যদি সলিউশন সলুবল হইতো, তাহলে আমরা ডাইং এর প্রসেসের মতো ডাইং বা পিগমেন্ট সলিউশন আমরা একটা প্রসেস একটা অপারেশনে থাকতো, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত বেসিক ডাই, কালারেন্স এবং পিগমেন্ট। তাহলে প্রশ্ন যদি বিভিন্নভাবে ঘুরাই আসে, ডাই পিগমেন্টের মধ্যে পার্থক্য কি, ডাই কি পিগমেন্ট কি, যে সব ডাই পিগমেন্ট কিনা, এগুলো তো নিশ্চয়ই অ্যান্সার করতে পারবা, কি বলো, পারবা না? জি স্যার পারবো। ডেফিনেটলি পারা উচিত। এখন আমরা একটা পার্টিকুলার ডাইং প্রসেস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি এখানে যদি ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্স গুলো পাঠিয়ে দিব, তোমাদের ওয়ারি হওয়ার কিছু নাই, ঠিক আছে? এগুলো সব স্ক্যান করা, তোমরা প্রিন্ট আউট দিতে পারবা, কালো আসবে না, অসুবিধা নেই। ডাইং একটা প্রসেস, তোমরা ডাইং করেছো না? হ্যাঁ, ডাইং একটা পার্টিকুলার প্রসেসটা বলো তো, কি ঘটনা ঘটে সেখানে? এই ফিগারটা দেখে বলো,
তোমরা ভাবছো অনলাইন ক্লাস দেখে আমি কারোর সাথে কথা বলবো না নাকি? আমি বলে যাব। হ্যাঁ, কারোর সাথে কথা না বললে কি ক্লাস নেওয়া যায় বলো? প্রণয় নাকি? প্রণয় আসো লাইনে। ওয়ালাইকুম স্যার। হ্যালো স্যার। জি স্যার, ভালো আছি। ভালো আছেন? এই তো বলো, এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ডাইং তো করেছো অনেক, তো ডাইং একটা এই যে একটা সিস্টেমেটিক একটা আমি একটা ফিগার দেখিয়েছি, এখান থেকে কি বোঝা যায়? ডাইং তো নিজেও করেছো এবং ফিগারটা থেকে কি বোঝা যায় বলো তো, একটু বোঝা। এটা হচ্ছে ডাইং প্রসেস। স্যার আমি মাত্র ঢুকতে পারলাম তো, একটু নেটের সমস্যার কারণে আমি যতটুকু বুঝেছি তাতে বুঝলাম ডাইং হচ্ছে সলিউবল স্যার, আর পিগমেন্ট হচ্ছে ইনসলিউবল। আমি এখন আলোচনা করছিলাম যে ডাইং একটা একটা হচ্ছে স্কিমেটিক বা একটা স্ট্যান্ডার্ড ডাইং প্রসেস। স্ট্যান্ডার্ড ডাইং প্রসেসে কি হয়, তোমরা যে ডাইং গুলো কমপ্লিট করো, ডাইং করেছো তো নিশ্চয়ই, প্র্যাকটিক্যালি ডাইং করেছো, কিন্তু সেখানে কি ঘটনা ঘটছে সেই জিনিসটা কি জানো কিনা সেই বিষয়ে আলোচনা করছি, যে ডাইং আসলে কি ঘটে সেখানে। যেমন মনে করো আমরা আমি এই ফিগারটাতে এখানে সব বলা আছে যে এই ডাইং এর যে স্টেজ আমি সেখানে পাঁচটা স্টেজে ভাগ করেছি, পাঁচটা স্টেজ। একটাকে বলি ডিসগ্রেশন, ডিসগ্রেশন, ডিসগ্রেশন অফ দা ডাই, ডিসগ্রেশন অফ দা ডাই, তারপর ডিফিউশন, ডিফিউশন ইন দা ডাইভার, তারপরে হচ্ছে অ্যাবজর্পশন অন দা ফাইবার সারফেস, তারপর অ্যাগেইন ডিফিউশন উইথ দা ফাইবার এন্ড ফিক্সেশন। মূলত ডাই যে ডাইং যে সম্পন্ন হয় সেটা আসলে ডিফিউশন এবং অ্যাবজর্পশন এই দুইটা পদ্ধতির মাধ্যমেই ডাইংটা সম্পন্ন হয়। আমরা পরবর্তীতে দেখব ডিফিউশন এবং অ্যাবজর্পশনের কিছু কাইনেটিক্স আলোচনা করব। তো আজকে আমরা দেখি যে এই পাঁচটা স্টেজেই আসলে ডাইংটা সম্পন্ন হয়। ডিসগ্রেশন অফ দা ডাই মানে কি বুঝাই? ডিসগ্রেশন অফ দা ডাই, হুশিয়ার জাহান, ইশরাত জাহান, অ্যাকচুয়ালি জানি না কিন্তু এখানে লেখা দেখে বুঝলাম ওই এগ্রিগেটেড ডাই পার্টিকেল গুলা। হ্যাঁ, এগ্রিগেটেড মানে এগ্রিগেটেড ঠিক উল্টাটাই হচ্ছে ডিসগ্রেশন। ডাই মলিকিউল গুলো প্রথমে যখন ডাই এর বস্তায় থাকে কি থাকে, সবগুলো অ্যাকুমুলেশন আকারে থাকে। তো যখন আমরা ডাই বাথে দেই তখন কি ফার্স্ট কি ঘটনা ঘটে, ফার্স্ট হচ্ছে এগ্রিগেশন যে থাকে সেগুলো কি হয়, ডাইলিউশন হয়, তাই না? ডাইলিউশন হয় না, যে এক জায়গায় ডাইটা ইয়ে করলা, তুমি যখন ডাই বাথে কি করলা, ডাই নিয়ে সেটাকে কি বললা, সলিউশন বানাচ্ছ না, তাহলে কি ডাই এর যে এগ্রিগেটেড ডাই ছিল সেটা কি হচ্ছে, হ্যাঁ, ডাইলিউশন হচ্ছে। একবার তো দিচ্ছ না, ডাইলিউশন করে দিচ্ছ, মানে সেখানে ডিসগ্রেশন হচ্ছে, তাই না? ডিসগ্রেশন মানে ডাই যে এগ্রিগেট থেকে, এগ্রিগেট থেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে আলাদা হচ্ছে, তাই না? সেটাকে আমরা বলছি ডিসগ্রেশন অফ দা ডাই। ডাই বাথের মধ্যে ফার্স্ট হচ্ছে ডিসগ্রেশন হয়, ডাই মলিকিউলগুলো আস্তে আস্তে আলাদা হয়। তারপরে কি হয়, তারপরে কি হয় ডাইবাথের মধ্যে, ডাইবাথের মধ্যে কি হয়, যদি ডাইবাথের মধ্যে যে জায়গায় তুমি সলিউশনটা দিলা তাহলে সেই জায়গায় কনসেন্ট্রেশনটা বেশি থাকে, আর আদার জায়গায় কি থাকে, কনসেন্ট্রেশন কম থাকে, তাহলে কি হয় সেখানে ডিফিউশন হয়, তার মানে কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, তাই না? তাহলে ডাইবাথে কি হয়, প্রথমে ডিসগ্রেশন অফ দা ডাই, ডিসগ্রেশন মানে এগ্রিগেট যে অবস্থাটা থাকে সেখান থেকে ফার্স্ট ডিসগ্রেশন মানে হচ্ছে এগ্রিগেটের ঠিক উল্টাটা, মানে ডাই মলিকিউল গুলো আস্তে আস্তে ডাইলিউশন হয়, ডাইলিউশন হওয়ার পরে কি হয় সেখানে ডিফিউশন হয়। ডিফিউশন মানে কি, সেকেন্ড স্টেজে হচ্ছে কি আমাদের ডিফিউশন হচ্ছে, ডিফিউশন মানে কি, হ্যাঁ, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ডাই মলিকিউল গুলো ফ্লো করে সেটাকে আমরা বলি ডিফিউশন। এই ঘটনা কোথায় ঘটছে, ডাই বাথের মধ্যেই ঘটতেছে। ডাই বাথের মধ্যে আমরা ডাই কিভাবে অ্যাপ্লাই করো, যে জায়গায় দিলা সেই জায়গায় কি তার কনসেন্ট্রেশনটা বেশি, তাহলে আদার
বাট আদার জায়গায় অন্য প্রান্তে কি আছে নিশ্চয় কনসেন্ট্রেশনটা কম আছে তাহলে ফুল ডিফিউশন হয় ডিভিশন হয় সব জায়গায় একই ধরনের কনসেন্ট্রেশন হয় এটাকেই আমরা বলছি ডিভিশন ইন দ্য ডাইপার ঠিক আছে ডিভিশন অফ দ্য ডাইবাথের পরে কি ঘটনা ঘটে দেখো ডিভিশন অফ দ্য ডাইবাথের পরে ডাইয়ের যে একটা প্রপার্টি আছে সেই প্রপার্টিটার নাম কি বলি আমরা সাবস্টান্টিভিটি মানে কি যে ফাইবারের প্রতি একটা অ্যাট্রাকশন তাই না বললাম যেটা যে ডাইয়ের একটা ফাইবারের প্রতি অ্যাট্রাকশন থাকবেই তাহলে সে কি করবে দেখো ফাইবারের দিকে মুভ করছে একটা ইন্ডিভিজুয়াল একটা মলিকুলের কথা ডাই মলিকুলের কথা বলা হয়েছে যে ইন্ডিভিজুয়াল মলিকুলটা কি করছে ফাইবারের দিকে অ্যাট্রাকশন যেহেতু সাবস্টান্টিভিটি আছে সেই কারণে সে ফাইবারের দিকে যাচ্ছে তাই না ঠিক আছে সাবস্টান্টিভিটির কারণে ঠিক আছে এখানে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো ঠিক লেদার সারফেসের মধ্যে এসে জমা হচ্ছে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো যখন এই সারফেসে যখন জমা হয় তখন সেটাকে আমরা বলি সেখানে ফার্স্ট হয় অ্যাবজর্পশন দেন হচ্ছে অ্যাবজর্পশন ঠিক আছে যখন ডাইটা ঠিক সারফেসে জমা থাকে সেটাকে বলে অ্যাবজর্পশন তাহলে অ্যাবজর্পশন থেকে পরে হয় সেখানে হচ্ছে অ্যাবজর্পশন ঠিক আছে অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশন দুটো ঘটনাই এই ফাইবার সারফেসে সম্পন্ন হয় তারপর কি হয় এই যে ফাইবার সারফেসে এই তিন নম্বর স্টেজে এই লেদার সারফেসে এখানে কি হয় ডাই মলিকুলগুলো এখানে ডাইয়ের যে কনসেন্ট্রেশন থাকে ডাই বাথের যে কনসেন্ট্রেশন থাকে এবং ফাইবারের যে কনসেন্ট্রেশন থাকে কোথায় ডাইয়ের কনসেন্ট্রেশন বেশি থাকে কোথায় কম থাকে প্রথমে সারফেসের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে অ্যাবজর্পশনের কারণে পরে সে ওইটা প্রথমে তো ডাইবাথে কনসেন্ট্রেশনটা বেশি থাকে কারণ লেদার সারফেসে এখনো আসে নাই কারণ এখনো ডাইবাথে কনসেন্ট্রেশনটা বেশি হওয়ার কারণে এবং সাবস্টান্টিভিটি থাকার কারণে যেহেতু ফাইবারে কনসেন্ট্রেশন কম সেই কারণে ডাইটা কি করবে লেদার সারফেসের দিকে চলে আসবে মানে লেদারের দিকে চলে আসবে এসে কি করবে লেদার সারফেসে এসে ডাই মলিকুলগুলো জমা হবে সেটা কি বলি অ্যাবজর্পশন অ্যাবজর্পশন এবং বলে পরে এখানেই হবে অ্যাবজর্পশন অ্যাবজর্পশন হলে কি হয় এই যে লেদার সারফেসে ডাই মলিকুলগুলোর কনসেন্ট্রেশনের অবস্থা কি হয় কম হয় এই ভিতরের তুলনায় সম্পন্ন হয় ডাই কি বা কালারেন্স কি বা পিগমেন্ট কি
যে কেউ যে কোনো অবস্থায় প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারবো তো ইনশাআল্লাহ নাকি? জি ইনশাআল্লাহ স্যার। তাহলে এখন আরেকটু ফরওয়ার্ড হই, এখন আরেকটু এখন এগুলা কিছু একটা ফরওয়ার্ড হই যে ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স দা লেদার ডাই। ডাইং করতে কি অনেক ফ্যাক্টর গুলো আছে, সেগুলো আসলে কোনটা কি এগুলো জাস্ট একটু তোমাদের নজরে আনা, ঠিক আছে? যেমন যেমন চয়েস অফ দা ডাই স্টাফ, এটা বলতে কি বুঝায়? চয়েস অফ দা ডাই স্টাফ যেমন মনে করো আমরা যদি ক্রোম ক্যান লেদার হয় তাহলে আমরা যেটা পজিটিভ চার্জ তাহলে আমরা কোন ডাই স্টাফ দিয়ে করবো? সাধারণত বেসিক ডাই দিয়ে আমরা করি, বেসিক যেহেতু ক্রোম ক্রোম কি ক্রোম হচ্ছে ক্রোম হচ্ছে কি কোন চার্জ পজিটিভ চার্জ, তাহলে যদি নেগেটিভ চার্জের কোনো ডাই দিয়ে আমরা সেটা ডাইং করবো সেটা হচ্ছে চয়েস অফ ডাই স্টাফ। এরকম আছে সলুবিলিটি, সলুবিলিটি কখন কোন টেম্পারেচারের কোনটা সলুবিলিটি হয়, অ্যানায়নিক না ক্যাটায়নিক ডাই, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে ফ্যাক্টর গুলো ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সেগুলো এখানে আমি আলোচনা করেছি যে চয়েস অফ দা ডাই স্টাফ, সলুবিলিটি অফ ডাইস, কোয়ান্টিটি অফ ডাইস, অ্যাডিশন অ্যাডিশন অফ দা ডাইস, ফ্লোট রেশিও, হ্যাঁ রেশিও, ডাইং ডাইং টেম্পারেচার, ডাইং টেম্পারেচার, তারপরে অ্যাফিনিটি অফ দা লেদার টু বি ডাইড যেটা ওই সাউথ সেন্টিমিটার সাথে মিলে যায়, মেকানিক্যাল মুভমেন্ট কত আরপিএম এ ট্রামটা কে আরপিএম মানে ইয়া হবে ঘুরবে, হ্যাঁ তার উপর ডিপেন্ডেন্ট ডিউরেশন অফ দ্য ডাইং, এক্সার্শন অফ দ্য ডাই বা পিএইচ ভ্যালু, ডিএসটিফিকেশন, রিটেনিং, ডাইং অফ দি লারিজ, প্যাথোলজিক ডাইং, সারফেস ডাইং, পেইন্টেশন, ডাইং পিগমেন্ট, ডাইং এবং শেডিং, হ্যাঁ এগুলো মূলত আসলে কি এগুলো হচ্ছে এগুলো ফ্যাক্টর। ডাইং যে আমরা যে আমাদের এই যে ডাইং যে একটা প্রসেস আমরা দেখাইলাম, হ্যাঁ এগুলোর সাথে এগুলো ডিপেন্ডেন্ট আর কি, এগুলোর এক একটা করে ফ্যাক্টর এক এক ভাবে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? বুঝছো? এগুলো তোমাদের ডাইং এর জন্য জানা দরকার অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখানে আমি আলোচনা যেটা করেছি শুধুমাত্র ডাইং অক্সিলারি, এখানে ডাইং অক্সিলারি যেমন আমি আলোচনা করেছিলাম যে ডাইং অক্সিলারি কি কি অক্সিলারি থাকে সাধারণত সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। আর এখানে আমি সহজভাবে আলোচনা করেছি হচ্ছে দেখো যে কয়টা ইম্পর্টেন্ট অ্যানায়নিক প্রোডাক্ট, ক্যাটায়নিক প্রোডাক্ট, নন আয়নিক প্রোডাক্ট, অ্যাক্সোনিক প্রোডাক্ট, সেটাই ডাইং অক্সিলারিজ, সেটাই এখানে ডাইং অক্সিলারিজ নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? যেমন অ্যানায়নিক প্রোডাক্ট গুলো কি কি কিভাবে হেল্প করে থাকে, ক্যানায়নিক প্রোডাক্ট গুলো কি কি, নন আয়নিক প্রোডাক্ট কি, অ্যাম্পনিক অ্যাম্পনিক প্রোডাক্ট কি, পিএইচ ভ্যালু কি, পিএইচ ভ্যালু পিএইচ সাধারণত পিএইচ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ডাইং, ঠিক আছে? পিএইচ এর কারণে যেমন ক্রোম ক্যানিং এর ক্ষেত্রে আমরা সাধারণত এই যে পিকলিং এর অ্যাসিড টেসিড দেই বা ইয়ে দেই যাতে পিএইচটা কমায় আসে, পিএইচটা কমে থাকে ক্রোম ক্যানিং এর জন্য, যেমন এটা ক্রোম ক্যানিং এর জন্য এটা হচ্ছে উপযুক্ত হয়, সেরকম ডাইং এর জন্য পিএইচ ডিপেন্ডেন্ট। যদি পিএইচ যদি পিএইচ যদি একটা সার্টেন লেভেল মধ্যে না থাকে তাহলে ডাই পেনিট্রেশন হয় না, পেনিট্রেশন না হলে তো ডাইং সম্পন্ন হবে না, সেটা এই বিষয়ে সেখানে এখানে আলোচনা করা হয়েছে। এছাড়া আছে ডাইং টেম্পারেচার, ডাইং এর সাধারণত আমরা কত টেম্পারেচারে আমরা নরমাল ডাইং করে থাকি জানা আছে, মনে আছে? হ্যাঁ কেউ নাই 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস এরকম থাকে ডাইং হ্যাঁ সেটাই, এটা ডাইং এর তাহলে এটা একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, তো এগুলো টুকটাক তোমাদের জানা দরকার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডাইং ডাইং আমাদের অক্সিলারি, ঠিক আছে? বা বিভিন্ন ফ্যাক্টর যে কটা ফ্যাক্টরি তুমি আলোচনা করছো সেই কটা ফ্যাক্টরি আপাতত বলো আর ওগুলো শুধু নাম গুলো পড়ে রাখবে, ঠিক আছে? এই হচ্ছে ডাইং এর টুকিটা কি বা বেসিক। এরপরে আমরা যে পড়াবো প্রথমে হচ্ছে প্রথমে আমাদের পড়াতে চাই যে ডাইবাথে কি ঘটনা ঘটলো, হ্যাঁ ডাইবাথে কি ঘটনা ঘটলো সেটা আমরা একটু কয়েকটা থিওরির মাধ্যমে এটা এক্সপ্লেইন করা যায়, হ্যাঁ সেই দুইটা থিওরির মাধ্যমে আমরা ডিফিউশনটাকে ব্যাখ্যা করব। প্রথমে ডিফিউশন ঘটে, সেই ডিফিউশন সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। Thank you.
ডিফিউশনটা কি নতুন স্লাইড দেখা যায়? স্যার ডিফিউশনের স্লাইড দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ এর নতুন স্লাইড ডিফিউশন। তাহলে আমরা ডাইভারকে আমরা কি দেখলাম? প্রথম স্টেজ থেকে ডিফিউশন। ডিফিউশনটা কি সেটা আমরা বিষয়ে আমরা এখন আলোচনা করব। তারপর ডিফিউশনের মাধ্যমে কিভাবে আমরা এটা এক্সপ্লেইন করি, দুটো ল আছে, ফিক্স ল ফার্স্ট টাইম সেকেন্ড ল, সেই বিষয়টা আমরা আলোচনা করব। ডিফিউশনটা আমরা ডিফিউশন তো আমরা জানি যে ডিফিউশন হচ্ছে হাই কনসেনট্রেশন থেকে লো কনসেনট্রেশন দিকে যে ফ্লো, সেটাকে আমরা ডিফিউশন বলি। সেটাই এটা আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি। ডিফিউশন ইজ দ্য প্রসেস হোয়ার বাই এ সলুট সলুট হচ্ছে মুভ ফ্রম এ রিজন অফ হাই কনসেনট্রেশন টু ওয়ান অফ লো কনসেনট্রেশন, এটাকে আমরা ডিফিউশন ঘটে বলে থাকি। যেটা ডাইং এর ক্ষেত্রে ডাইভারের ক্ষেত্রে যেটা ঘটে থাকে, ঠিক আছে। এখন যেটা বলা সেটা হচ্ছে, বলা হচ্ছে যে এই যে সলুটের যে মুভমেন্ট, যে সলুট যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে যে সলুটের যে মুভমেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে, সেটাকে আমরা বলি ফ্লাক্স। দি ফ্লো অফ দ্য সলুট ইজ কল্ড দ্য ফ্লাক্স। ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করা হয় সাধারণত জে দিয়ে। হ্যাঁ, ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করা হচ্ছে জে দিয়ে। এটা মানে বলা হচ্ছে যে আমি লিখছি যে হাউ মেনি অ্যাটমস মুভিং অ্যাট হাউ মাচ টাইম অ্যাট হাউ মাচ এরিয়া ইজ কল্ড দ্য ফ্লাক্স, ঠিক আছে। যে ফ্লোটা কি, ফ্লোটা হচ্ছে ফ্লোটাকে বলা হয় যে সলুট যে হাই কনসেনট্রেশন থেকে লো কনসেনট্রেশনের দিকে মুভ করে। হ্যাঁ, সলুট যে হাই কনসেনট্রেশন থেকে লো কনসেনট্রেশন দিকে মুভ করে, যে মুভমেন্টটা সলুটের মুভমেন্টটাকে আমরা কি বলে থাকি, সেটাকে বলি ফ্লাক্স। ফ্লাক্সটা যে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে। এই এটাকে ফ্লাক্সটা আবার সংজ্ঞা কি, এখানে বলা হচ্ছে যে হাউ মেনি অ্যাটমস মুভিং অ্যাট হাউ মাচ টাইম at how much area is called the flux, yes sir. This flow is measured by examining using a plane in the solution that is perpendicular to the flow of the solute. মানে সলুটের ফ্লো এবং হচ্ছে যেদিকে সলুটের ফ্লোর সাথে পারপেন্ডিকুলার কোন সারফেসের কোন প্লেনের আমরা কম্পেয়ার করে মেজারমেন্ট করে আমরা সাধারণত ফ্লাক্সকে মেজারমেন্ট করে থাকি। তাহলে ফ্লাক্স বলা হচ্ছে কি, ফ্লাক্স হচ্ছে যে সলুটের মুভমেন্ট। হ্যাঁ, এবং হচ্ছে কোন কত এরিয়ার মধ্যে কি পরিমাণ অ্যাটম মুভ করে, ঠিক আছে, এবং কত সময়ের মধ্যে, সেটাকে আমরা ফ্লাক্স বলি, ঠিক আছে। ফ্লাক্সের সংজ্ঞা এই যে সাধারণত আমরা এখানে দিয়ে থাকি, ফ্লাক্সের হচ্ছে এই যে জে ইকুয়াল টু এম বাই এ বাই টি। এই হচ্ছে কি এরিয়া, টি হচ্ছে টাইম, হ্যাঁ, এম হচ্ছে মাস বা অ্যাটম, যেটা বললাম যে আমরা হাউ মাস অ্যাটমস মুভ, হাউ মাস এখানে এই যে বললাম যে কোনটা বললাম যে এই যে এখানে বললাম যে হাউ মেনি অ্যাটমস মুভিং অ্যাট হাউ মাস টাইম, হাউ মেনি অ্যাটমস মুভিং অ্যাট হাউ মাস টাইম অ্যাট হাউ মাস এরিয়া ইজ কল্ড ইজ দ্য ফ্লাক্স। তো ফ্লাক্সের সেই সংজ্ঞায় আমরা এখানে লিখছি জাস্ট এটাই, দ্য ফ্লাক্স ইজ ডিফাইন মানে যে ইকুয়াল টু এম বাই এটি, মানে দ্য ফ্লাক্স ইজ ডিফাইন্ড অ্যাজ আইদার দ্য নাম্বার অফ অ্যাটম লিভিং ফ্রম দ্য ইউনিট এরিয়া পার ইউনিট এরিয়া টাইম, হ্যাঁ, or the mass of the atom diffusing through the unit area per unit time, মানে এই জিনিসটা হচ্ছে এটা যে ইকুয়াল টু এম বাই এ টি, অথবা আমরা এ বাই এ দিয়ে এম এর হচ্ছে ডিএম বাই ডিটি, মানে ডি বাই ডিএম মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে হচ্ছে খুব কম সময়ের, যদি খুব সামান্য পরিমাণে আমরা মেজার করতে চাই সেই জন্য সেটা কেন বলি ডিএম বাই ডিটি। এর একক কি, এর একক হচ্ছে কেজির একক কি মাস অর অ্যাটমস অর মোলস, ঠিক আছে। তারপর হচ্ছে কি এরিয়ার এককটা কি, এরিয়ার একক হচ্ছে কি এরিয়া মানে অবশ্যই স্কয়ার মিটার, হ্যাঁ, আর হচ্ছে টি হচ্ছে টাইম, এই হচ্ছে এর একক, ঠিক আছে।
অথবা আমরা বলি যে x ইকুয়াল টু মাইনাস z z মাইনাস d dc বাই dx এইটাই মানে এই জিনিসটাই একটু অন্য ফর্মে লেখা আর কিছুই না এখানে dm মানে কি dm মানে কি dm এবং dt হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম মানে হচ্ছে কি হ্যাঁ 1 বাই a dn বাই dt এগুলো মানে কি এগুলো হচ্ছে মানে হচ্ছে আমরা যে বললাম যে হাউ মেনি মলিকিউলস হ্যাঁ মানে একটা সার্টেন টাইমে যে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর যে পরিমাণ মলিকুলার মুভমেন্ট হয় হ্যাঁ সেটাই হচ্ছে dm মানে কি কোন কিছু ডিফারেন্স হ্যাঁ প্রিভিয়াস এবং হচ্ছে পরে প্রিভিয়াস মানে আগেরটা এবং পরেরটা এর মধ্যে ডিফারেন্স যে পরিমাণ মলিকিউল সেখানে সেখানে ফলো হয় সেটাই হচ্ছে dm dt হচ্ছে ওই সময়টা যে সময়টা আমরা ক্যালকুলেশন করছি সেটাই সেটাকে সেজন্য আমরা বলি dc বাই dx dm এর সরাসরি dc মানে কনসেন্ট্রেশন অফ চার্জ বাই dx মানে হচ্ছে আমাদের বলতে পারি হচ্ছে যে থিকনেস ঠিক আছে যে এরিয়াটা যে এরিয়ার কথা বলছি সেখানে আমরা একবার বলতে পারি dx ইকুয়াল টু 1 বাই সেটা এটা আসলে জাস্ট ইকুয়েশন তেমন কিছু না এটা তোমরা সবাই জানো বুঝতে পারবা এগুলাই বিভিন্ন বিভিন্ন ফরম্যাটে আমরা লিখছি যে ফলো ইজ ইকুয়াল টু কনটেন্ট অফ ডাই যদি ডাইয়ের মলিকিউল যদি আমরা n ধরি তাহলে কি হিসেবে আমরা ফর্মুলা করতে পারি তাহলে আমরা এইভাবে লিখতে পারি এই হচ্ছে ডাইয়ের হচ্ছে ফ্লাক্স ডাইয়ের মলিকিউল যে মুভমেন্ট করে সেই মুভমেন্ট গুলো যে আমরা যে এককে পরিমাপ করি সেটাকে আমরা বলি ফ্লাক্স তাহলে ফ্লাক্সের সংজ্ঞা কি সেটা আমরা আলোচনা করলাম ঠিক আছে ফ্লাক্সের আবার আবার স্টেডি স্টেট এখানে আছে কিছু স্টেডি আছে কিছু আছে আছে ক্লোজ সিস্টেম আছে হ্যাঁ স্টেডি স্টেট কোনটাকে বলি যে কনসেন্ট্রেশন প্রোফাইল ডাজ নট চেঞ্জ মাঝে মাঝে আমরা এটা আঙ্গুলে ইউজ করব যে স্টেডি স্টেট স্টেডি স্টেট মানে আমরা এখানে কি সেটা একটু লিখছি যে কনসেন্ট্রেশন যখন কোনো চেঞ্জ না হয় সেটাকে বলি হচ্ছে আমরা স্টেডি স্টেট অ্যামাউন্ট অফ সলিড ইন এনি গিভেন ডিরেকশন ডাজ নট চেঞ্জ ডু নট ওয়ারি অ্যাবাউট দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ উইথ টাইম সো ইট ক্যান বি ওমিটেড ফ্রম দ্য ইকুয়েশন মানে বলা হচ্ছে যে সময়ের পরিপ্রেক্ষিতে যদি 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 কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ না হয় সেটাকে বলা হয় স্টেডি স্টেট আর যদি স্টেডি স্টেট ইকুয়েশন কি হোয়েন ডিফিউশন রিমেইনস দ্য সেম অ্যাজ দ্য কনস্ট্যান্ট ডিউরিং উইথ টাইম ডিউরিং দ্য হোল প্রসেস হ্যাঁ সেটাকে আমরা বলি হচ্ছে স্টেডি স্টেট ডিফিউশন গ্রেডিয়েন্ট কি তোমরা জানো গ্রেডিয়েন্ট কি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে চেঞ্জ আর যে বলা হচ্ছে নন স্টেডি মানে হচ্ছে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয় না আর স্টেডি স্টেট মানে হচ্ছে সময়ের সাথে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয় ঠিক আছে আর গ্রেডিয়েন্ট কি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কনসেন্ট্রেশনের যে চেঞ্জ সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট যাই হোক এগুলো বেসিক জিনিস এগুলো কথা বলার দরকার নাই আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে ফিক্সড ফাস্ট ল জিনিসটা কি ফিক্সড ফাস্ট ল হচ্ছে এই যে ফ্লাক্স ফ্লাক্সটা কি ফ্লাক্স আমরা আলোচনা করলাম ফ্লাক্স হচ্ছে যে সলিউটের যে মুভমেন্ট হ্যাঁ যে হাউ মেনি অ্যাটমস মুভিং এট দ্য হাউ মাস টাইম এট হাউ মাস এরিয়া ইজ কলড দ্য ফ্লাক্স দ্য ফ্লাক্সটা কি ফ্লাক্স অ্যাকচুয়ালি ডিফাইন করে মেজার করে কি করে কি পরিমাণে সলিউটের মুভমেন্ট হচ্ছে হ্যাঁ সেটাকে মেজার করে হচ্ছে ফ্লাক্স তাহলে জেড যদি আমরা জেড যদি মেজার করতে পারি তাহলে কি পরিমাণ ডাই মলিকুল হ্যাঁ লেদার মলিকুল ডাই বার থেকে লেদার সারফেসে মুভমেন্ট করে তাহলে জে যদি আমরা মানে মেজার করতে পারি তাহলে আমরা এটা মেজার করতে পারবো আর এটা মেজার করা যায় এভাবে যে ফিক্স ফাস্ট ল এই বিষয়ে একটা ল প্রদান করে যে কিভাবে এই ফ্লাক্সটাকে মেজার করা যায় কিভাবে জে এক্স কে মেজার করা যায় সেটাই এখানে লেখা হয়েছে ফিক্স ফাস্ট ল কি বলছে The flow of the molecule of a dye is directly proportional to the gradient of the concentration. The flow of the molecule of the dye is directly proportional to the gradient of the concentration. ঠিক আছে? Gradient of concentration মানে কি? Gradient of concentration মানে হচ্ছে বললাম কিছুক্ষণ আগে the gradient of concentration means হচ্ছে the concentration এর যে gradient মানে concentration এর difference. যেহেতু এটা ডিফিউশন ল মানে কি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ডাই মলিকিউল গুলো মুভ করে তাহলে কি হয় যে প্রথমে যে আমরা দেখলাম যে ডাই বার থেকে লেদার সারফেসের দিকে যে মুভ করে
সেখানে কি হয় ডিফিউশন ঘটে, তার মানে কি ডাইভাসে কনসেন্ট্রেশনটা বেশি থাকে, লেডার সাপোর্টে কনসেন্ট্রেশন কম থাকে ফার্স্ট স্টেজে। কিন্তু ডিফিউশন যখন সম্পন্ন হয় তখন কি ঘটে, তখন কি ঘটে, তখন লেডার সারফেসে কনসেন্ট্রেশনটা আগের তুলনায় বেড়ে যায়, ঠিক আছে, এবং এবং ডাইয়ের যে কনসেন্ট্রেশনে ডাইয়ের থাকে তাহলে সেই কনসেন্ট্রেশনটা কমে আসে। তাহলে এই যে কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা সেটা কি বলে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ কনসেন্ট্রেশন, সেটাই ঠিক ফাস্ট আবার কি বলছে, বলছে যে দ্য ফ্লো অফ দ্য মলিকুল অফ দ্য ডাই, দ্য ফ্লো অফ দ্য মলিকুল অফ দ্য ডাই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কনসেন্ট্রেশন, কোনটা আমরা যদি বলি এর আগে বললাম ফ্লাক্স কোনটা, যে হচ্ছে যে ফ্লো অফ দ্য সলিউট ইজ কল্ড দ্য ফ্লাক্স, তার মানে ফ্লো অফ দ্য মলিকুল হচ্ছে যে ফ্লো অফ দ্য মলিকুল হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কনসেন্ট্রেশন। গ্রেডিয়েন্ট কনসেন্ট কোনটা, যে ডেল সি বাই ডেল এক্স অথবা ডি সি বাই ডি এক্স, মানে যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স বাই হচ্ছে ডিস্টেন্সের ডিফারেন্স, ঠিক আছে, সেটা কি বলে হয় গ্রেডিয়েন্ট অফ কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশনের ডিফারেন্স, ঠিক আছে, সেটাই হচ্ছে ফিক্সড ফার্স্ট ল। মানে কি যে ফ্লো অফ দ্য মলিকুল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে ডিসি বাই ডি এক্স, হ্যাঁ, যেহেতু প্রপোর্শনাল তার মানে ডি একটা আসছে, ডি মানে আছে প্রপোর্শনাল মানে ডিফিউশন কনস্ট্যান্ট, ঠিক আছে। আর যেহেতু আমরা যে কোনো একটা ডিরেকশনের ক্ষেত্রে যদি কল্পনা করি, যদি এক্স ডিরেকশন হয় বা ওয়াই ডিরেকশন হয়, যেটাই যদি হয়, যদি এক্স ডিরেকশন হয় সেখানে আমরা এক্স বসিয়েছি, ঠিক আছে, আর মাইনাস সাইন মানে হচ্ছে বলা হচ্ছে যে অ্যাটমস মুভ হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে, সেখানে হচ্ছে যদি হাই থেকে লোয়ার দিকে যাচ্ছে সেখানে কনসেন্ট্রেশনটা হচ্ছে আমাদের নেগেটিভ, সাইনটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আমাদের del c by del x, ঠিক আছে, এটাই হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট ল মিন্স কি, ফার্স্ট ল মিন্স হচ্ছে ফার্স্ট ল যদি এই এখান থেকে বলা যায় না, ফার্স্ট লটা কি, ফার্স্ট ল হচ্ছে কি যে হচ্ছে ফ্লো ডাই মলিকুলের যে ফ্লোটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স আছে তার সাথে ডাইরেক্ট হচ্ছে কি সমানুপাতিক, তাই না? জি স্যার, সমানুপাতিক তোমাদের ক্লাস কিন্তু 12:30 বন্ধ না, দিছি 12:00 বন্ধ না তো, একটু অল্প একটু আলোচনা করি ক্লাস শেষ করে দেবো, অসুবিধা নাই, ভয় কিছু নাই।
তাহলে ফ্লাস্কে আমরা বারবার বলছি যে হাউ মেনি অ্যাটম মুভিং এট হাউ মাচ টাইম এট হাউ মাচ এরিয়া ইজ কল্ড দা ফ্লাক্স এবং ফিক্সড ফ্লাস্কটা কি ফিক্সড ফ্লাস্কটা বলা হচ্ছে যে এই ফ্লাক্সটা হচ্ছে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কনসেন্ট্রেশন ডিফারেন্স ঠিক আছে তো তাহলে আমরা চিন্তা করছি যে এবং এটা আমরা বলেছি যে এই ফ্লাক্সটা যে ফ্লোটা এই ফ্লোটা কিভাবে আমরা মেজার করে থাকি ফ্লোটা is examined using the plane in the solution that is perpendicular to the flow of the solute tar mane hocche figure ta dekho figure theke dekhi je ei je dye molecule er je movement dye molecule ki horizontally ar leather surface ta amra kalpona korechi ekhane perpendicular amra er age jeta bollam je flux er khetre amra sadharonoto je bollam je flux ta measure kora hoy othoba examine kora hoy kibhabe je dye molecule je kono molecule je dike move kore tar hocche perpendicular তার হচ্ছে পারপেন্ডিকুলার কোন সাবস্টেন্স কে রেখে আমরা প্লেন কে রেখে আমরা ডাই মলিকিউল কি পরিমাণ মুভমেন্ট পায় সেটা সাধারণত পরীক্ষা করে থাকি মেজার করে থাকি ঠিক আছে সেটাই এখানে বলা হয়েছে যে একটা আমরা আমরা বলছি ইমাজিনিং ইউনিটারি ফ্লাক্স সারফেস এ এই যে ফ্লাক্স সারফেস প্রথমটাকে আমরা বলছি এ এই এখানে একটা এ সারফেস আর একটা বলতেছি বি ঠিক আছে সেপারেটেড বাই খুবই খুবই মানে আউটার সার্ফেস লেদারের গ্রেন সাইডের যে সারফেস হ্যাঁ তারপর ফ্লেশ সাইডের দিকে যে সারফেস তাহলে এই দুইটা সারফেসের মধ্যে ডিসটেন্স কতটুকু হ্যাঁ এ থিকনেস এর সমান হ্যাঁ তো লেদারের থিকনেস যেমনটা হবে আর তুই সারফেসে মাঝখানে ডিফারেন্স ওইটাই হবে আমি বলি যে ঠিক আছে মানে খুবই সামান্য পরিমাণে তাই না খুবই সামান্য পার্থক্য এর থেকেও কম জি স্যার হ্যাঁ যদি এই লেদারের গ্রেন সাইড এবং ফ্লেশ সাইডের মধ্যে হ্যাঁ যতটুকু ডিসটেন্স তার থেকেও কম তা যদি মিডল লেয়ার আমরা কল্পনা করি তাহলে সেখানে তার যে সেই যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সের কথা আমরা বলছি যে তাহলে কি হবে লেদার সারফেসের যে বিষয়টা সারফেসের কনসেন্ট্রেশনটা অবশ্যই কি থাকবে বেশি আর ওই যে নিচের দিকে যে সারফেস সেটার কনসেন্ট্রেশনটা অবশ্যই কম থাকবে সেটাই বলা হচ্ছে ইমাজিনিং ইউনিটারি ফ্লাক্স সারফেস এ প্যারালাল টু অ্যানাদার সেপারেট বাই দি ইনফিনিটেসিমাল ডিসটেন্স বি উইথ কনসেন্ট্রেশন সি এন্ড বি হ্যাজ সি এ গ্রেটার দ্যান সি বি ডেফিনেটলি কারণ সি এ হচ্ছে লেদার সারফেসের দিকেরটা কারণ ডাই বাদ থেকে আমরা দেখলাম পিছন আগে ডাই বাদ থেকে ডাই গুলো ডিফিউশনের মাধ্যমে লেদার সারফেসে এসে জমা হয়েছে সেই ঘটনাকে আমরা বলছি ডিফিউশন এর পরে অ্যাবজর্পশন বা অ্যাডসর্পশন তাই না তাহলে লেদার সারফেসে ডাই মলিকিউল গুলো আছে তাহলে লেদার সারফেসে ডাই এর কনসেন্ট্রেশনটা ডেফিনেটলি বেশি সিএ হচ্ছে এই সিএ আমরা বলছি যে হচ্ছে লেদার সারফেসের ক্ষেত্রে আর সিবি বলছি যে ঠিক খুবই সামান্য দূরত্বে ইনফিনিটিজিমাল ডিসটেন্সে মানে বি দূরত্বে আরেকটা সারফেসে কনসেন্ট্রেশন এই কনসেন্ট্রেশন ডেফিনেটলি হচ্ছে নাই বা খুবই কম বা ডাই তাই না সো সি এ গেটার দ্যান সি বি কি বোঝা গেছে জি স্যার আর অল্প করে ক্লাস শেষ হয়ে যাবে অসুবিধা এটা যে করলে এখন আমরা বলছি যে নাম্বার অফ মলিকিউলস অন দ্য প্লেন দি নাম্বার অফ মলিকিউলস অন দ্য প্লেন এ তাহলে কি সি এ ডট বি দি নাম্বার অফ মলিকিউলস এ সাইডের জন্য এ সারফেসের জন্য মলিকিউল কি পরিমাণে আছে তাহলে বি সারফেসের জন্য মলিকিউল কি পরিমাণে আছে সিবি ইনটু বি ঠিক আছে যেহেতু বিটা হচ্ছে আমাদের থিকনেস দি ফ্রিকোয়েন্সি অফ পাস ইজ নোন অ্যাজ ভি দি ফ্রিকোয়েন্সি অফ পাস যে ফ্লোটার কথা বলছি দি ফ্রিকোয়েন্সি অফ পাস ইজ নোন অ্যাজ ভি যে ফ্লোটা আমরা বলছি সেটাকে আমরা বলি ভি ভি এবং প্রোবাবিলিটি এখানে প্রোবাবিলিটি বলা হচ্ছে এর পাস এক্স ডিরেকশন যেহেতু ওরা তো যখন ডাইং সম্পন্ন হয় সে তো আর
বোঝে না আমাকে এক্স ডিরেকশনে যেতে হবে ওয়াই ডিরেকশনে যেতে হবে বা জেড ডিরেকশনে যেতে হবে ডাইল মলিকিউলের কি সেই সেন্স আছে হ্যাঁ এ কেউ কথা বলে না যে তোমরা কথা বলছো না কেন যেকোনো ডিরেকশনে যেতে পারে যেকোনো ডিরেকশনে যদি যেতেই পারে তাহলে যেকোনো ডিরেকশনে যদি যেতেই পারে তাহলে আমরা যেটা কল্পনা করলাম যেটা এক্স ডিরেকশনে কি হইতে পারে আমরা মনে করি যে এই যে প্রবাবিলিটি হচ্ছে পি ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পাসেস টেক্স প্লেস ইন এক্স ডিরেকশন তার মানে পি হচ্ছে যে একটা নাম্বার সেটাকে আমরা মনে করলাম এক্স ডিরেকশনে এই পরিমাণে এক্স ডিরেকশনে একটা পরিমাণে সে ফ্লো হয়েছে ঠিক আছে যেহেতু এক্স ওয়াই এবং জেড ডিরেকশনে যাচ্ছে সেই কারণে পি হচ্ছে একটা সম্ভাব্য আমরা একটা ধরে নিছি যে এটা এক্স ডিরেকশনে এই পরিমাণে ফ্লোটা হয়েছে ঠিক আছে সো দ্য নাম্বার অফ ট্রান্সফার সো দ্য নাম্বার অফ ট্রান্সফার পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম পার দ্য নাম্বার অফ ট্রান্সফার মানে ডাই মলিকুল এ সারফেস থেকে বি সারফেসে কি পরিমাণে গেছে তার ক্যালকুলেশন আমরা যেটা করি সেটা হচ্ছে এভাবে দ্য নাম্বার অফ ট্রান্সফার পার ইউনিট অফ টাইম ইন ডিরেকশন এক্স উইল বি সো পি ভি আমরা যেহেতু আমরা কি করলাম এটা হ্যাঁ দ্য নাম্বার অফ ট্রান্সফার পার ইউনিট হচ্ছে আমরা বললাম এক্স ডিরেকশনে পি হইতে পারে তাই না পিটা ধরে নিলাম তাহলে এক্স ডিরেকশনে যদি পি হয় তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি কত ছিল ফ্রিকোয়েন্সি ছিল বেগ ছিল আমাদের ভি তাহলে আমাদের এক্স ডিরেকশনে ডেফিনেটলি পি ইনটু ভি তাহলে দ্য নাম্বার অফ মলিকিউল দ্য নাম্বার অফ এটা হচ্ছে নাম্বার অফ ট্রান্সফার আর নাম্বার অফ অ্যাটমস তাহলে কি হবে পি ভি ইনটু ওই যে নাম্বার অফ মলিকিউল কনসেন্ট্রেশন পড়া কিন্তু শেষ এতটুকু বুঝে না পড়া কিন্তু শেষ ইকুয়েশন কিন্তু সলভ হয়ে গেছে এরপরে আর কিছু নেই এরপরে শুধু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা প্রথমে আমরা চিন্তা করলাম যে নাম্বার অফ মলিকিউলস অন দা প্লেন এ এর মধ্যে নাম্বার অফ মলিকিউলস কত আমরা মনে করলাম সি এ ইনটু বি এবং নাম্বার অফ মলিকিউলস বি সারফেস এর ক্ষেত্রে নাম্বার অফ মলিকিউলস হচ্ছে সি বি ইনটু বি এবং আমরা ধরে নিলাম যে যে ফ্রিকোয়েন্সি অফ প্যাসেজ ফ্রিকোয়েন্সি প্যাসেজ নোন অ্যাজ ভি এন্ড হচ্ছে এক্স ডিরেকশনে আমরা এই প্যাসেজটা ধরলাম এটা হচ্ছে ভি সো নাম্বার অফ ট্রান্সফার নাম্বার অফ ট্রান্সফার এ থেকে বি তে যে নাম্বার অফ ট্রান্সফারটা হয় সেটা ইয়া হচ্ছে পি ভি এখানে যদি আসে নাই পি ভি এটা লিখে নিবা পি ইনটু ভি পি ডট ভি ঠিক আছে দ্য নাম্বার অফ অ্যাটমস হুইচ গো ফ্রম এ টু হুইচ গো ফ্রম এ ডেফিনেটলি দ্য লেদার সার্ফেস যে সার্ফেস আমরা যে সার্ফেসের কনসেন্ট্রেশন বেশি সে সার্ফেসের ক্ষেত্রে আমরা কল্পনা করতেছি যে এই এই যে কনসেন্ট্রেশন গুলো এই নাম্বার অফ মলিকিউলস গুলো এগুলোর হচ্ছে মুভমেন্ট ঘটে সেটা কি পিভি ইনটু সি এ ইনটু বি এবং সেম ওয়েতে নাম্বার অফ বির হচ্ছে বি সার্ফেসের ক্ষেত্রে পিভি ইনটু সিবি ইনটু বি তাহলে নেট ইনক্রিজটা কি হলো নেট ইনক্রিজটা কি নেট ইনক্রিজ সিম্পলি আমাদের হচ্ছে ডিফারেন্স টাইপ ঠিক আছে নেট ইনক্রিজটা সিম্পলি ডিফারেন্স টাইপ সেটাই বলছি যে নেট ইনক্রিজ অফ দ্য অ্যাটমস অন প্লেন ইন ফ্লাক্স উইচ পাসেস থ্রু দ্য সারফেস তাহলে সেটা হচ্ছে বি ওর জাস্ট ওখান থেকে এটা আমরা বাদ দিয়ে দিই আর কিছু না দেখো এখান থেকে এটা কোথায় যায় বারবার দেখো এক থেকে দুই নম্বর আমি যদি এর ক্ষেত্রে এক নম্বর ইকুয়েশন দেই দুই এর ক্ষেত্রে দুই নম্বর ইকুয়েশন দেই তাহলে এক থেকে দুই আমরা যদি আমরা বাদ দেই তাহলে কি হয় পি ভি কমন নিয়ে সি এ ইনটু সি ভি তাই না এরকমই তো থাকে তাই না কি কেউ কথা বলছে না কেন এক থেকে দুই আমরা ইকুয়েশনটা বাদ দিলাম এটা আসলে কি এটা মানে কি এই এই জিনিসটাই তো নাম্বার অফ মলিকিউলস ফ্লো তাই না আমরা বললাম যে হচ্ছে এই নাম্বার মলিকিউল ট্রান্সফার ঘটে কি পরিমাণে নাম্বার অফ মলিকিউল ট্রান্সফার ঘটে সো একটা থেকে আরেকটা বাদ দেয়
বেসি সিএ ইনটু সিবি, এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউল ট্রান্সফার ঘটে। তো নাম্বার অফ মলিকিউল বা ফ্লো অফ দ্য মলিকিউলকে আমরা বলি হচ্ছে ফ্লাক্স। তাহলে সেটাই যদি যেহেতু এটা এক্স ডিরেকশনে, সেহেতু আমরা বলছি এটা জে এক্স, তাই না? যেহেতু এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলের ডিফারেন্স, তাই না? নাম্বার অফ মলিকিউলের ডিফারেন্স, নাম্বার অফ অ্যাটমের ডিফারেন্স। তো নাম্বার অফ মলিকিউল যে ফ্লোটা সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লাক্স। সো আমরা বলছি এটা জে এক্স, ঠিক আছে, আর কিছুই না। এখন আমরা কিছুই করি না, এখানে আর কিছুই করি নাই, যে এখানে বি একটা এডিশনাল পার্ট দিয়া একবার গুণ করেছি, একবার ভাগ দিয়েছে, ভাগ দিয়েছি, আমাদের ফর্মুলায় আসার জন্য আর কিছুই না, ঠিক আছে। এখন বলা হচ্ছে যদি ইফ বি এন্ড সিএ বি আর সাফিসিয়েন্টলি, ইফ বি এন্ড সি যদি সাফিসিয়েন্টলি খুবই যদি আমাদের কি হয় স্মল হয়, যদি আমরা বললাম বিটা কি, বি এর যে বি, বি এর যে মানটা বি, বি মানে কোনটা, এই যে লেদারের যে টপ সারফেস এবং হচ্ছে ইনার যে সারফেসটা আছে, আউটার সারফেস ইনার সারফেস, এর মধ্যে পার্থক্য কতটুকু, ডিসটেন্স কতটুকু, কত থিকনেস, কত এমএম বলো, খুবই ক্ষুদ্র। তো যেহেতু এটা খুবই ক্ষুদ্র, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি, আমরা যদি বলি সেক্ষেত্রে আমরা বলছি যে বি সমান সমান ডিএক্স, যেহেতু ডি মানে ডি হচ্ছে কনসেপ্ট ডিফারেন্সিয়েশন, মানে খুব ক্ষুদ্র পরিমাণে অনেক কিছু প্রকাশ করে, যেহেতু এই থিকনেসটা টপ সারফেস এবং ইনার সারফেসের থিকনেসটা খুবই, ডিফারেন্সটা খুবই কম, সেই কারণে আমরা বি এর পরিবর্তে আমরা ডিএক্স ইউজ করেছি, হ্যাঁ, এবং এবং হচ্ছে সিএ এবং সিবির যে পার্থক্যটা সেটা আমরা ডিসি দিয়া, ডিসি ডিসি দিয়ে আমরা প্রকাশ করেছি, যেহেতু হাই হাই থেকে লো সেই কারণে মাইনাস ডিসি। এটা জাস্ট আমরা লিখছি, লিখলে আমরা কি লিখতে পারি, যে এক্স ইকুয়াল টু পিভিবি, তো পিভিবি স্কোয়ার তো আগেই আছে, সো আমরা সিএ এবং সিবি পরিবর্তে আমরা বলতে পারি হচ্ছে সিএ এবং সিবি পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো আমরা কি লিখছি, আমরা কি লিখছি এখানে পিভিবি স্কোয়ার সিএ বাই সিবি ইনটু বি, ঠিক আছে। তাহলে বি এর পরিবর্তে আমরা কি লিখবো, ডিএক্স ডিএক্স বা ডেল এক্স, লিখছি ডেল এক্স, বিএক্স বা ডেল এক্স, ঠিক আছে, বি এর পরিবর্তে, নিচে বি আছে না, নিচে বি আছে না, বি এর পরিবর্তে আমরা ডেল এক্স, ঠিক আছে। আর হচ্ছে কি লিখছি আমরা, আর লিখছি সিএ এবং সিবি, সিএ এবং সিবির পরিবর্তে আমরা কি লিখতে পারি, লিখছি আমি যেহেতু সিএ এবং সিবির পরিবর্তে আমরা লিখছি কনসেন্ট্রেশনের ডিফারেন্স, সো এটা ডেল সি বা ডিসি, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে। আর হোল হচ্ছে পি ভি বি স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট, এটা কি বললি আমরা, ডিফিউশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে, পি ভি বি স্কোয়ার, পি ভি বি স্কোয়ার কে আমরা বলি ডিফিউশন কনস্ট্যান্ট, সেটার পরিবর্তে হোল একটা কনস্ট্যান্ট ইউজ করছে, সেটাকে ডি, ঠিক আছে। এটা হচ্ছে, এটা কিন্তু ফার্স্ট ল, আবার এটা জে এক্স ইকুয়াল টু ফার্স্ট ল, যে কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টের সাথে এই ফ্লোটা ডিফারেন্স করে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের যদি ডিফারেন্সটা যদি বেশি হয় তাহলে ফ্লোটা বেড়ে যায়, তাই না? এটাই হচ্ছে আমাদের ফিক্স ল এর ফার্স্ট ল। কি বোঝা গেছো? এখন দেখো ফার্স্ট ল ক্ষেত্রে আমরা সাধারণত কি কনসিডার করেছি, এক্স কনসিডার করেছি, এক্স মানে কি, এক্স হলো ডিসটেন্স, না বি মানে তো ডিসটেন্স, এক্স মানে তো ডিসটেন্স না, এক্স মানে কি, এক্স মানে আমরা একটা ডিরেকশন কল্পনা করেছি, যে এক্স ডিরেকশনে এই ঘটনা ঘটছে, তাই না? এবং এই কনক্লুশনটা আমরা যেটা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি একটা ডিরেকশন বেস, মানে এক্স ডিরেকশনে, তাই না? আমরা যে দেখি ধরলাম যে পি প্রবাবিলিটি, পি হচ্ছে যে এক্স ডিরেকশনে মলিকিউল ট্রান্সফার হয়েছে, মনে নাই, যে এক্স ডিরেকশন মানে এক্স হচ্ছে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে এক্স ডিরেকশনে এই ঘটনাটা ঘটছে, সেই সেই হচ্ছে এক্স, তাই না? তো আসলে ডাই মলিকিউল গুলো আসলে কোন ডিরেকশন অনুযায়ী ফ্লো হয় না, সেই কারণে এটার একটা, এটা ফার্স্ট ল এর একটা লিমিটেশন হলো এটাই, যে এটা যেহেতু কোনো ডিরেকশন ওয়াইজ হয়
এক্সপ্লেইন করে কোন একটা ডিরেকশনে, সেটা এক্স ডিরেকশনে হোক অথবা ওয়াই ডিরেকশনে হোক অথবা জেড ডিরেকশনে হোক, যে কোন একটা পার্টিকুলার ডিরেকশন অনুযায়ী এটা মেজার করা যায়। কিন্তু এই ডিরেকশন বাদ দিয়ে এক্স ওয়াই এবং জেড ডিরেকশন বাদ দিয়ে অন্য কোন পয়েন্টে এটা আমাদের মলিকিউল গুলো মেজারমেন্ট করা যায় না, সে কারণে এটা এটা এটার একটা লিমিটেশন। ঠিক আছে, সেটাই বলছি যে ফার্স্ট লা লিনিয়ার ডিস্ট্রিবিউশন ফ্লাক্স আর ভেরিয়েবল কি হচ্ছে, নাথিং অ্যাবাউট দ্য ভেরিয়েশন অফ ফ্রিকশন এট এনি পয়েন্ট উইথ দ্য ম্যাটেরিয়াল, বলা হচ্ছে এর অন্য কোন পয়েন্টে এটা কোনো ম্যাটেরিয়াল কি পরিমাণে ভেরিয়েশন হয়, কি পরিমাণে মলিকিউল গুলো মুভমেন্ট হয় এটা এক্সপ্রেস করে না, সেটা হচ্ছে ফার্স্ট ল এর ফার্স্ট ল এর লিমিটেশন। ঠিক আছে, এই ফার্স্ট এই এই লিমিটেশনটা পরে অবশ্য একটা সেকেন্ড ল প্রদান করেন, সেকেন্ড ল এর ক্ষেত্রে এটা এটা আমাদের সেকেন্ড ল এর ক্ষেত্রে এটা আমাদের এই এই সমস্যাটা ওভারকাম হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ল, সেকেন্ড ল আজকে পড়াবো না, কালকে পড়াবো।